গড বুবলি আবারও প্রেগনেন্ট ভাই আপনারা ভিডিওটি দেখেছেন কিনা এর আগে আমি জানি না তবে এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল এবং আলোচিত একটি ভিডিও বুবলিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এখানে এই ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে বুবলি প্রেগনেন্ট যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং মানুষ প্রশ্ন তুলছে এই সন্তানটি কার সাকিব খানের নাকি তাপসের যেহেতু তাপসের সাথে বুবলির রিসেন্টলি একটা কাহিনী হয়ে গেছে এখনও কাহিনীর রেশ কিন্তু যায়নি সেটা নিয়ে এখনও আলোচনা হচ্ছে এখনও মানুষ সেটা নিয়ে কথা বলছে তো এই ভিডিওটি দেখার পরে আলোচনা প্রথমে উঠে আসছে তাপসের কথা গান বাংলার তাপস ভাইয়ের কথা এখন মানুষ প্রশ্ন তুলছে আবার অনেকে বলতেছে বুবলি যে ফাঁদ অপবিশ্বাসের জন্য পেতেছিল সেই ফাতে এবার তিনিই পড়েছেন কারণ এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম সাকিব খানের সাথে বুবলির যে একটা গান ছিল সেখানে বুবলিকে প্রেগনেন্ট অবস্থায় দেখা যায় তার পরবর্তীতেই কিন্তু সে যাতে বিষয়টা প্রকাশ্যে আসে সাকিব বুবলির সন্তানের কথাটা তো এখনও এই ভিডিওটা দেখার পর মানুষ সেটাই বলতেছে তবে যেহেতু শাকিব খানের সাথে বুবলির ডিভোর্স হয়ে গেছে খাতা কলমে সেহেতু এখন প্রশ্ন করতেছে আবার অন্যদিকে তাপস ভাইয়ের সাথে বুবলির পরকিয়া যেটা নিয়ে এখন মানুষ প্রশ্ন করতেছে এই সন্তানটি তাপসের আমার কথা হলো বুবলি কি আসলেই আবার প্রেগনেন্ট তাকে আবারও বাচ্চা হবে এই ভিডিও ফুটেছে তো তাই বলতেছে এটি মায়া সিনেমার শুটিং এর ভিডিও তবে এই ভিডিও ফুটেছে যা দেখা যাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে আসলে বুবলি আবার প্রেগনেন্ট ভাই বেড়ে গতকালকে বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার ভিডিও ছেড়ে একটা গান দিয়েছিলেন যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে এই কথা দ্বারা তিনি কাকে বুঝিয়েছেন অপবিশ্বাসকে এবং অপবিশ্বাসের ভক্তদের যারা অপবিশ্বাসকে ভালোবাসে তাদেরকে বুঝিয়েছেন তবে বুবলির মনে যে কতটা হিংসা সেটা তার ফেসবুক পেজের পোস্ট দেখলেই বোঝা যায় অপবিশ্বাস কিন্তু বুবলিকে নিয়ে তেমনভাবে আমি দেখিনি যে অপবিশ্বাস বুবলিকে খোঁচা মেরে কোনো পোস্ট করেছে এখন পর্যন্ত এই পরকীয়ের বিষয়টা যখন প্রকাশ্যে আসছে তারপর থেকে কিন্তু বুবলি তিনি বরাবরেই এর আগে বলেছিলেন পাগল ছাগল এই যারা বুবলির বিষয়টি নিয়ে কথা বলে তাদেরকে ইঙ্গিতপূর্ণভাবে তিনি নানা ধরনের কথা বলেছেন গতকালকে উপবিশ্বাসকে খোঁচা মেরে ইঙ্গিত করে তিনি এই পোস্টটা করেছেন এখন এই বিষয়টা প্রকাশ্যে চলে আসলো বুবলির প্রেগনেন্টের বিষয়টা এখন মানুষ সেটা নিয়ে হাসাহাসি করতেছে কারণ বুবলি এর আগে অপবিশ্বাসের সংসারটা ভেঙেছে যা তারপরেই একটা এরকম নিউজ বের হলো শাকিব খান বুবলির একটা গানের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় বুবলিকে দেখা যায় তারপরে যেহেতু সে জাতের বিষয়টা প্রকাশ্যে আছে এই জন্য এখন মানুষ বলতেছে যে এটাও বুবলির সেরকমই একটা কাহিনী ঘটবে তাপস ভাইয়ের সাথে দর্শকরা বলতেছে অনেকেই বলতেছে ভাই ব্রাদার এই যে যে অন্য জন্য মানে অন্য একজনের জন্য ভাত ফেলে রেখে বা অন্য একজনকে শাকিব খানের কাছে ছোট করার জন্য খারাপ বানানোর জন্য যে প্রচেষ্টা সেটা যেন এখন নিজের দিকে চলে আসলো বুবলি তো খারাপ হয়ে গেল ভাই পরকীয়ের বিষয়টা তিনি বলতেছেন এটা সাজানো ষড়যন্ত্র ষড়যন্ত্র তো শুধু আপনাকে নিয়েই হয় না উপ তো ডিভোর্স হয়েছে আজ থেকে অনেক বছর আগে ওই তাকে নিয়ে তো কেউ ষড়যন্ত্র করলো না তাকে নিয়ে তো কোনো পরকীয়ের কথা শোনা গেল না আপনাকে নিয়েই শুধু ষড়যন্ত্র হয় এগুলো কাদেরকে বোঝান দর্শকরা এর থেকে আরও বেশি বোঝে কারণ দর্শকদের জন্যই আপনার আজকে বুবলি আপনার আজকে অপবিশ্বাস আপনার আজকে শাকিব খান তো এখন অপবিশ্বাসের দর্শকরা বলতেছে যে বুবলির এখন বুবলি সব কিছু ফাঁস হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর তো ভাই বেড়োদার আমি জানি না এটা আসলেই বুবলি প্রেগনেন্ট কি না তবে এটা কি শ্যুটিংয়ের কোনো ভিডিও নাকি আসলেই তিনি প্রেগনেন্ট সেটা বোঝা যাচ্ছে না অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে বুবলি কি আসলেই প্রেগনেন্ট আর প্রেগনেন্ট যদি হয়েই থাকে তাহলে সাকিব খানের সাথে তো তার এখন সম্পর্ক নাই তাহলে এই বাচ্চার বাবাকে ভাইবার ধরো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন